আসসালামু আলাইকুম, আমি কামরুজ্জামান রাসেল। আশা করি হয়তো বা সবাই তোমরা ভালো আছো। সারা বিশ্ব যখন করোনা ভাইরাসে থমকে গেছে, বাংলাদেশেও এর প্রভাবটা খানিকটা রয়ে গেছে আর কি, বিদ্যমান এখনও আছে আর কি। এখনও আমরা ঘোর শঙ্কিত আর কি, যে আসলে করোনা ভাইরাসের এই আতঙ্কটা কতদিন থাকবে সেটা নিয়ে আমরা সবাই সন্দিহান। এত এখন পর্যন্ত যেহেতু কোনো প্রকার প্রতিষেধক এখন পর্যন্ত আমরা বের করতে পারি নাই, বা সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসের জন্য প্রতিষেধক আসলে কী হতে পারে এরকম কোনো কিছু তৈরি করা যায়নি আর কি। তো সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান, তোমরা যারা আসো আর কি, ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, এইচএসসি ক্যান্ডিডেট, তার সঙ্গে অ্যাডমিশন টেস্টের ক্যান্ডিডেট, তোমরা যারা সকলেই আসো, তাদের আসলে সবাই হয়তো পথভ্রষ্ট। আসলে কী হবে, আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানই কবে বা সচল হবে, আর পড়ালেখার কার্যক্রম গুণন বা কবেই শুরু হবে আর কি, এটা নিয়ে সকলেই সন্দিহান। এখন আসলে ঈদের আগে হবে নাকি আসলে আসন্ন ঈদের একদম পরেই হবে, এরকমটা সিচুয়েশনটা নিয়ে। তো এ সকল সমস্যার সমাধান কিছুটা হলেও অনলাইন ভিত্তিক করা যায় কি না, এই চিন্তাভাবনা নিয়ে আর কি আমার এই কার্যক্রমগুলো আর কি। আমি চাচ্ছিলাম আর কি তোমাদের প্রতিটা অধ্যায় ভিত্তিক লেকচার আর কি চাচ্ছিলাম আর কি আমি যে অধ্যায়ভিত্তিক লেকচার এই লজিক্যাল স্কুলের ওয়েবসাইটে তোমরা পাবা ইনশাল্লাহ। তো তোমরা যারা আসো, অলরেডি যারা সাবস্ক্রাইব করেই ফেলছো, তো তোমরা তো আসোই, আর যারা এখন পর্যন্ত করো নেই বাট তোমাদের ফ্রেন্ড আছে, পরিচিত ফ্রেন্ড আছে, তো সবাইকে জানাই দাও যে অবশ্যই অবশ্যই যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এবং তোমরা অবশ্যই পাশে থাকবা। হয়তোবা তোমাদের জন্য খুব বেশি উপকৃত তোমরা খুব বেশি হয়তোবা এটা দ্বারা উপকৃত হবা, এতটুকু আশা করতেছি। সবাইকে ধন্যবাদ, দেখা হবে লেকচারে।